হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছি তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার আর আমার ছেলের আজকে আর কি পড়া ছুটি। ও এদিকে বাদাম নিয়ে বসেছে আর আমাকে দুটো দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম। তো এখন যাবো রান্নাঘরে আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। কদিন ধরে আমাদের বাড়ির সবার জ্বর, তো মুখে কারোরই কিছু ভালো লাগছে না। এর জন্য মা আজকে কচু শাক রান্না করতে বলেছে আমাকে। তো ইলিশ মাছ এসেছিল, ইলিশ মাছ নিয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে আর দুধ কচুর পাতা দিয়ে রান্না করব। তো ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, এই যে আমার ইলিশ মাছগুলো আর কি কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ধুয়ে টুয়ে রেডি করা হয়ে গেছে। আবারও ঘরে চলে এসেছি। আসলে আমার ছেলে টিভি দেখছিল, রিমোটটা কাজ করছিল না, এর জন্য মামা করে ডেকে যাচ্ছিল, তাই একটু ঘরে এসে সেটাকে ঠিক করে দিলাম। আর আমাদের এখানকার আজকের ওয়েদারটা দেখো, 7-8 দিন বেঁধে একভাবে বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি, কিছুতেই থামে না। তো আজকে দেখো কি রোদ উঠেছে সকাল সকাল। আমাদের বাড়িতে আর কি উঠোনে কাদা হয় না, তো শ্যাওলা শ্যাওলা এরকম আর কি পিচল হয়ে যায়, তো এতে তো আরো বেশি ভয়। যাই হোক, এদিকে আজকে রোদ্রের তাপটা শুধু দেখো, জানলা দিয়ে কি মারছে, আমার মুখটা তো দেখাই যাচ্ছে না। মানে 7-8 দিনকার রোদটা একদিনে আর কি দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার বাঁধাকপি তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এই যে দুধ কচুর পাতা নিয়ে চলে এসছে, মাইমা তুলে নিয়ে এসছে, আর কি 3-4টা পাতা হবে, বেশি না। তো এইগুলোকেই আজকে রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি আর কি কচুর দুধ কচুর পাতা দিয়ে আর ইলিশ মাছের পাতা দিয়ে কী করে রান্না করি শর্টকাটে। তো এ দেখো, এদিকে আবার আমি চলে এসেছি মশলা করতে। আসলে মশলা করাটা আমার বড় টেনশন। আমি রান্না করতে গেলে আগে আর কি তরকারি টরকারি কেটে বানিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি আগে মশলা করতে বসে যাই। কারেন্ট চলে গেলে তো যদি মশলা না হয় তো আমার রান্নার 12টা তো বেজে যায়, কী করে রান্না করব, এটা একটা আমার বড় টেনশন। তো আগে আগে আমি মশলাটাই করে নিই, দুটো তরকারি মশলা, তো এর জন্য বড়টাতেই করে নিলাম। আর এদিকে মাইমা বসে গেছে আর কি, আমার জায়ের মা, ও সব তরকারি বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি। আর এই দেখো, আমার শাশুড়িমা চলে এসছে, এদিকে ভাত বাড়ছে, এদিকে বাবা খেতে চলে এসছে। আমার এদিকে তরকারি রান্না হয়নি বলে কালকে রাত্রে যে পান্তা ভাত ছিল বাবা সেগুলোই আর কি খাবে, এর জন্য মা ওদিকে দিতে গেল বাবাকে। আর আমি দেখো রাঁধতে রাঁধতে হাঁপিয়ে গেছি, ওদিকে বসেও বলেছিলাম। তো এদিকে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আলু কচু দিয়ে ঝোল করব, বাঁধাকপি আর এই কচুর শাক। তো আমার সব রান্নাগুলোই মোটামুটি হয়ে গেছে, শুধু এই কচুর শাকটা রান্না করা তোমাদের আজকে দেখাবো। তো আজকে দেখো আমি একবারে ফোড়ন দিয়ে আর কি রান্নাটা করব, কোনো পেঁয়াজ রসুন না। যদি পেঁয়াজ রসুন দেওয়া যেত আরও টেস্টি হতো, কিন্তু আমার শাশুড়িমা তো খায় না, এর জন্য আর কি দেওয়া হয় না। তো এদিকে দেখো, আমি 5 ফোড়ন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি একবারে কষিয়ে নিয়ে। আসলে একদমই কচি কচি পাতা তো আর অল্প, এর জন্য ভাবলাম যে আজকে ভাব দেবো না, তো একবারে দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো তোমরা এইভাবে রান্না করবে, খেয়ে বলো যে কেমন হয়েছে। আশা করি সবার ভালোই লাগবে, একটু ঝালগুলো ঝালটা বেশি করে দিলে পারে। তো এইদিকে দেখো, আমি মাছের মুড়োগুলোকে আর কি আগে থাকতে ভেজে রেখেছিলাম, তো সেইগুলো ভেঙে ভেঙে আর কি গুঁড়ো করে রেখেছি, তো সেইগুলোই দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে কষিয়ে আমি পাতাগুলোকে দিয়ে দেব একবারেই। তো আজকে রান্নাটা কি বলতো শর্টকাটে, তো আর এইভাবে রান্না করলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। এক হাতে ক্যামেরা আছে, আমার কড়াটা নড়ে যাচ্ছে, তো এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব দিতে পারে। ওর থেকে যে জলটা বেরোবে তাতেই সিদ্ধ হয়ে আর কি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো, এদিকে কতটা শাক ছিল আর কতটুকু হয়ে গেছে, এখনো তো রান্না হয়নি, আর একটু হবে, তো একদমই অল্প একটু হয়ে যাবে। এ দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার আর কি ভিডিও। তো তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে, আর এইভাবে রান্নাটা বাড়িতে সবাই ট্রাই করে দেখো। এই দেখো আমার কচুর শাক রান্না করা হয়ে গেছে, আর এই দেখো এইটুকু একটা বাটি, তো তবু ঘরে নিয়ে এখন তো আমার রান্না করা হয়ে গেছে। ওইদিকে সবারই মোটামুটি, আমার ছেলের আর বাবা
খাওয়া হয়ে গেছে, আর মা শাশুড়ি মা আর মামারা যা সবাই আর কি খাচ্ছে, আর আমি এদিকে ঘরে নিয়ে চলে এসেছি। আসলে টিভি দেখে দেখে খাওয়া অভ্যাস, তো এর জন্যে এদিকে আমি ঘরে নিয়ে চলে এসেছি, এদিকে টিভি দেখছি আর কি কচু শাক দিয়ে ভাত দিয়ে এখন খেতে বসে গেছি। তো এই ছিল আজকের ভিডিওটা, তো কেমন লাগলো তোমাদেরকে, তোমাদের কেমন লেগেছে তো বলো। আর এইদিকে তাহলে খাওয়া দাওয়াটা আমি করেই নিই, আর এদিকে খেতে বসে দেখো হা করে করে আমি টিভি দেখেই যাচ্ছি। কচুর শাকটা কিন্তু এইভাবে রান্না করো, খুবই টেস্টি হয়েছিল। আসলে ইলিশ মাছের মাথা যার ভিতরেই দেবে খুব টেস্টি হবে। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে করবো, তো পরে শাশুড়িমা বললো যে কচুর শাক দিয়েই করো, তো ভালোই হলো। তো চলো, এদিকে আমার ছেলে আবার বন্ধুদের সাথে খেলা করছিল, চিল্লামিলি করছিল বলে দেখো আমার আর কি চিল্লাতে শুরু করে দিয়েছি। আর যাই হোক, চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।